তো গাইস ফাইনালি আমরা চলে এসেছি বিডি সার্ভার, এবং বিডি সার্ভারে দেখতে পাচ্ছি গাইস, বিডি সার্ভারে এসে গিয়েছি গাইস। এবার বিডি সার্ভারে আসার পরে আমরা দেখবো কোনো একটা র্যান্ডম প্লেয়ারকে অ্যাড দিয়ে দেবো। হ্যাঁ গাইস অ্যাড দিয়ে দিয়েছি গাইস, এসেও গিয়েছি রান্ডাটা গাইস। হ্যালো ভাই, হ্যালো হ্যালো। হ্যাঁ ভাই বলেন ভাই, কি বলছেন বলেন ভাই, কেমন আছেন আপনি? না ভাই ভালো নাই ভাই, এখানে ভাই বন্যা হয়েছে এবং এখানে যে জলের চাপ খুব। আমরা স্কুলে এখন আছি, গত একদিন স্কুলে এসেছি আমরা, এবং বাইরে থেকে লোকজন আসছে আমাদের সাহায্য করে যাচ্ছে এবং খাবার দিয়ে যাচ্ছে, টাকা পয়সা দিয়ে যাচ্ছে। আমরা রান্না করে তো খেতে পাচ্ছি না এখন ভাই, এখানে এই শুকনো খাবার মুড়ি ছোলা হেন তেন খেয়ে বেঁচে যাচ্ছি ভাই। খুব কষ্ট ভাই, এখানে পুরোই বুড়ে গিয়েছে আর অবস্থা খুব একটা ভালো না। বাইরে থেকে ইউটিউবারদের থেকেও খুব সাহায্য পাচ্ছি ভাই, ধন্যবাদ ভাই আমাদের সাহায্য করার জন্য, এবং অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে ভাই, উপরওয়ালার উপর ভরসা করে থাকুন ভাই, উপরওয়ালাই সব ঠিক করে দেবে ইনশাল্লাহ। হ্যাঁ ভাই, এখন উপরওয়ালার উপরেই তাকিয়ে আছি ভাই, উনি কি করেন ভাই এখন উপরওয়ালার দিকে। ভাই কি কষ্ট ভাই, এখানে ভাই এখানে ভাই আছি, এবং আমার দুই ভাই এবং এক বোন এবং আমার আব্বু আম্মু আছে এখানে, কি কষ্ট ভাই এখানে। গাইস যারা যারা অসহায় মানুষদের সাহায্য করতে চান, তারা তারা গেমিং উইথ আলফা চ্যানেলে গিয়ে একটা গেমিং উইথ আলফা চ্যানেলে ভিডিও বানিয়ে রেখেছি, এবং ওই ভিডিওর বিকাশ এবং রকেট নাম্বার দিয়ে দিয়েছে। গাইস যারা যারা সাহায্য করতে চান, 2 টাকা 5 টাকা দিয়ে গেমিং উইথ আলফার ওই ভিডিওটা দেখে সাহায্য করুন, এবং গেমিং উইথ ওই বিকাশ নাম্বারে টাকা পাঠিয়ে দিন। গাইস এবার দেখুন সিলেটের কী অবস্থা, এই ভিডিওগুলো দেখতে থাকুন গাইস পুরো। হাজার হাজার মানুষ নৌকা বা অন্য কোনো মাধ্যম না থাকায় যেতে পারছেন না আশ্রয় কেন্দ্রে। এ অবস্থায়